আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইনানুপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। লাউ, এটা আমাদের দেশীয় খাবার আর এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তবে এই লাউটা অনেকেরই পছন্দ, আবার অনেকের একদমই পছন্দ নাই। তাই আমি আজকে এই লাউয়ের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা যদি আপনারা ফলো করে একবার বাড়িতে এই লাউটা রান্না করেন, তাহলে যে খায় না সেও এই লাউয়ের তরকারিটা বারবার খেতে চাইবে। আর তার জন্য আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখে নিতে হবে। তবে চলুন আমরা আমাদের রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি এবং এই ডিম তিনটাকে আমি ফাটিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি কিন্তু ডিমে কোনো রকম কোনো মশলা অ্যাড করবো না, শুধু পরিমাণ মতো সামান্য একটু লবণ এবং সেই সাথে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ডিমের টেস্ট অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এবারে আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো ফেটিয়ে নিব এবং এই ডিমটাকে লেয়ার করে ভেজে নিব। আর এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এই ডিমের থেকে সামান্য কিছু পরিমাণে ডিম এখানে দিয়ে দিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। যখনই এরকম কালার হয়ে আসবে সেই পর্যায়ে ডিমটাকে এভাবে ভাঁজ করে দিতে হবে এবং ডিমটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি আরও একটি লেয়ার দিয়ে দিলাম এবং ডিমটাকে ওপাশ থেকে আবারও ভাঁজ করে নিচ্ছি। ডিমটাকে কিন্তু আমরা কোনোভাবেই পোড়াবো না, একদম সাদা সাদা রেখে দেবো, এতে করে দেখতে অনেক ভালো লাগবে। এবং বাকিটুকু ডিমও আমি দিয়ে দিলাম এবং পুনরায় লেয়ার করে ভেজে নিচ্ছি। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এপিটোপিটি একটু ভালো মতো ছেঁকে নিয়ে এটাকে আমি পিস করে কেটে নিব এবং এক সাইডে রেখে দেব। এরপর আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবং তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সাদা এলাচ 2টা এবং 1টি দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা জিরা ফোড়ন এবং সেই সাথে মৌরি কিছুটা ফোড়ন, এটাকে মিষ্টি জিরাও বলা হয়ে থাকে, এতে করে টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠি ধরে পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এসবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এগুলোকে জাল দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মশলার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে না যাচ্ছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে এগুলো পুড়ে যেতে না পারে। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার জলটা মিডিয়ামে রয়েছে। যখন এরকম মশলাগুলো ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি ঠিক এরকম একটু মোটা করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে লাউগুলোকে ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে যেতে না পারে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ভালো মতো সিদ্ধ হচ্ছে। যখন এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে, লাউগুলো পানি পানি হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচের ফালি এবং 1/2 কাপ পরিমাণে পানি। এবং পানিটা দেওয়ার পরে যখন তরকারিতে বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে যে ভেজে রাখা ডিমগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না ডিমটা সফট হয়ে যাচ্ছে এবং এর ঝোলটা একটু টেনে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু আমার চোলার জালটা মিডিয়াম টু লোতে ছিল। এবারে আমি এই লাউয়ের তরকারিটাকে রান্না করে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ। আর এরই মাঝে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে জাল দিচ্ছি আরও 5 মিনিট এবং দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। 5 মিনিট পরে যখন ধনে পাতা এবং টমেটোটা সফট হয়ে যাবে সেই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। আর আপনারা তরকারিতে ঝোলকে কতটুকু পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা চুলা থেকে তরকারিটা নামিয়ে নেবেন। আর এভাবে তৈরি হয়ে গেলে মজাদার লাউ ডিমের তরকারি। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস এটা খেতে আপনাদের অসম্ভব ভালো লাগবে। আর ইউনিক এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।